আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকের টপিক আপনারা দেখছেন আমি আছি কোন বিষয়ে কথা বলবো। আজকের টপিকটা হচ্ছে মূলত প্রশ্ন অ্যান্সার করব। আমি অনেক সময় কমেন্টে দেখি বা অনেক জায়গায় প্রশ্ন করতে দেখি যে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, তো আমিও ওই প্রশ্ন পেলে চিন্তা করি যে আমি একটা ভিডিও বানাই ওই প্রশ্নের উপরে ভিত্তি করে, যেটা আপনাদের জন্য খুব ভালো হবে। আর আমি ওই বিষয় নিয়ে রিসার্চ করলে আমিও কিছু শিখতে পারবো, আপনারাও কিছু শিখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের প্রশ্নটা করি, জিম করতে গিয়ে ইনজুরি শিকার হননি এমন মানুষ পাওয়া দুরূহ ব্যাপার। অভিজ্ঞ ভাইদের কাছে জানতে চাই কোন কোন এক্সারসাইজ করতে গিয়ে কোন ইনজুরিতে পড়েছেন, নবীনদের জন্য কি পরামর্শ দিবেন ইনজুরি থেকে বাঁচার উপায়। ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ দিছেন। তো বিষয়টা হচ্ছে ইনজুরি শিকার। তো ইনজুরিতে ম্যাক্সিমাম পিপলই আপনার পরে হচ্ছে মোস্ট যে ভুলটা করে, মানে মোস্ট পিপল যে ভুলটা করে সেটা হচ্ছে আপনার ওয়ার্ম ওয়ার্কআউট বা কার্ডিও, যেটাই আমরা বলি না কেন, বা রগ মানে শরীরটাকে ফ্রি করা, এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট এক্সারসাইজের ক্ষেত্রে। আপনি এক্সারসাইজ করতেছেন, জিমে গেছেন বা যেখানে গেছেন, আপনি গিয়ে কী করেন, ফার্স্টে শুরু করে দেন বিসমিল্লা বলে, শুরু করে দেন আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছেন। প্রবলেমটা হয় কি, প্রবলেমটা হয় যেমন আপনার সারা শরীরটা মানে ই থাকে, আপনার জাম থাকে, ঠিক আছে। তো আপনার প্রবলেমটা হয় দেখেন, আপনি আমি বলেন একটা ইঞ্জিন, ঠিক আছে, যেমন বাইকই ধরেন, আপনি যখন 2-3 দিন অফ করে রাখছেন বাইকটা, তখন আপনি কত কিছু করেন এক্সারসাইজে, মানে বাইকটা স্টার্ট করতে আপনি ই করেন, তারপর হচ্ছে আপনি ক্লাসটা বারবার ক্লাস করেন যাতে অয়েলটা ওইখানে পরিপূর্ণ যায়, তারপরে স্টার্ট দিয়ে কিছুক্ষণ আপনি ই করেন, বা প্রত্যেক গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে অনেকে দেখবেন যে 2-1 দিন পরে গাড়ি স্টার্ট করলে একটুখানি 5-7 মিনিট রাখে স্টার্ট ইঞ্জিন হয়, তারপর ড্রাইভিং শুরু করে। তো দেখেন মেশিং, আমি এটা মেশিংয়ের কথা এই জন্যই বললাম যে একটা গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা করতেছেন, মানবদেহ একটা আল্লাহ তাআলা মেশিনের মতোই বানাইছে। তো আপনি যখন ঠাস করে গিয়ে এক্সারসাইজ শুরু করেন তখন কি হয়, আপনার যে রগগুলো নর্মাল থাকে, যখন আপনি পুশ করেন বা প্রেশার দেন তখন আপনার ইঞ্জুরির চান্স অনেক পার্সেন্ট অনেক। ধরুন আপনি ফার্স্টে কী করলেন, আপনি এক্সারসাইজে গেলেন, আপনি পুশ আপ করা শুরু করলেন বা চেস্ট ওয়ার্কআউট করা শুরু করলেন, তারপর হচ্ছে আপনার শোল্ডার ব্যাক বা নেক যেটাই করেন না কেন, ধরুন একটা ওয়েট ছিল 10 কেজি, 12 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, শুরু করে দিয়েছেন, ঠিক আছে, শুরু করে দিয়েছেন করতেছেন, তো আপনি ইঞ্জুরি হবেন না কে হবে বলেন তো। আমাদের আপনি কোনো নিয়ম মানতেছেন না, করতেছেন 2-3 দিন শখে করতেছেন, 3 দিনের দিন বিছানায়, 4 দিনের দিন। আমার এক মামা ছিল পরিচিত, তো অনেক আগে আমরা এক্সারসাইজ করতে যেতাম, আমাদের এখানে পার্ক ছিল তখন, আমরা পার্কে এক্সারসাইজ করতাম অনেক আগের কথা। তো উনি এমন করতো আর কি, অনেক পারুক, মানে পারুক মানুষ, মানে যেটাকে বলে জানুক মানুষ, অনেক জানে, তো উনি গিয়ে শুরু করে দিত, মানে কোনো ধারণা নেই যে শুরু করে দিত, 1-2-3 দিন করলো না ঘাড়ে কি কোন রগে টান খাইছে, তারপর মানে ডাক্তারের পিছে দৌড়াইতে অনেক বছর, মানে হিতের বিপরীত হয়ে গেছে। এক্সারসাইজ এমন একটা বিষয় আপনি জানেন বেশি করেন কম, যদি আপনি জানেন না আপনি শুরু করে দিলেন, আপনি উপকারের সাথে অপকারী অনেক হবে। তো যেই বিষয় আমরা বলতেছিলাম ওয়ার্ম ওয়ার্কআউট, আমার আগের একটা ভিডিও আছে এই বিষয়ে, তো ওয়ার্ম ওয়ার্কআউট আপনি দেখে নেন যে এই ওয়ার্ম ওয়ার্কআউট বা কার্ডিওটা কি, এটা হচ্ছে আপনার শরীরটাকে ফ্রি করবেন। আপনি আমার আগের ভিডিওতে আছে, অথবা কার্ডিও আপনি লিখে গুগলে লিখে সার্চ করেন, আপনার অনেক পিকচার পেয়ে যাবেন, অথবা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। যদি আপনারা চান আমি এই বিষয়ে, আমি নিজে এক্সারসাইজ করে আপনাদেরকে দেখাবো যে এই বিষয়গুলো কি, যদি আপনারা চান কমেন্ট করবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো ওয়ার্ম ওয়ার্কআপটা হচ্ছে আপনার শরীরটাকে ফ্রি করা।
সারা শরীরে রক্তটাকে ফ্রি করা, তারপর আপনার স্কিপিং বা দড়ি লাভ যেটাই বলি না কেন, এইটা এটা ওয়ার্ম আপের ভিতর পরে আপনার সারা শরীরটা ফ্রি হয়ে গেল, তারপর আপনি এক্সারসাইজের ভিতরে গেলেন। আর তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েট। সাধারণত আমরা মনে করি যে অনেক ওজন নিলেই ভালো, অনেকেই মনে করি যে যত ওজন এক্সারসাইজে বেশি নেওয়া যাবে ততই ভালো, রেপুটেশন আমি তিনটায় দিই তাও ভালো, জোর জবরদস্তি করে দিই রেপুটেশন হচ্ছে না, এক্সারসাইজের হচ্ছে না, একটা জিনিস যেইভাবে করা দরকার আপনারা ওইভাবে করতেছেন, আপনারা কী করতেছেন জোর জবরদস্তি করতেছেন। আমি অনেক ফলো করছি, ধরেন আপনি আপনি হাতের বাই অথবা ট্রাই যেটাই করেন না কেন করতেছেন, তো আপনার উঠাইতে পারতেছেন না, আপনি ভুজা হয়ে উঠাইতেছেন, মানে এইভাবে উঠাইতেছেন, মানে এখানে এইখানে এইভাবে উঠানোর দরকার, আপনি নিচে হয়ে যেতে আন্দা উঠাইতেছেন, মানে হচ্ছে কি মানে অনেক এনার্জি খরচ করতেছেন, মানে বিষয়টা হচ্ছে রুলস, মানে পুরোটা রুলসের বাইরে চলে গেছে বিষয়টা। তারপরে আপনি থামতেছেন না, আপনি ওজন নিচ্ছেন, আপনি মানে যেটাকে বলে যে মানে কুদতেছেন যে অনেক মানে কি করবেন এখন উঠাতে হবে এটা, তো এই বিষয়গুলা ইনজুরির তো প্রধান কারণ। দুই নম্বর হচ্ছে আমরা সাধারণত মনে করি যত ওয়েট তত বডি তাড়াতাড়ি হবে, না আপনি ওয়েট কম নেন, রুলসে করেন এক্সারসাইজটা, এটা আপনার বেশি বেনিফিট। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে রেপিটেশন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনি কত রেপিটেশনে এক্সারসাইজ করতেছেন বা রেপ করতেছেন, মানে আপনি আপনার ফেভারিট হচ্ছে দশ 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 অথবা বারো 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 অথবা পনেরো 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 অথবা আট আট আট, এরকম তিন স্টেপ করলেন, আট 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 আট, যে কোনো আপনার একটা এক্সারসাইজ যদি শোল্ডার করলেন শোল্ডারে আট 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 বা চেস্ট করলেন বাই অথবা ট্রাই অথবা অ্যাপস যেটাই করেন বা লেগস, আপনি করতেছেন এই রেপিটেশন ফলো করে, তখন আপনার হয় কি প্রথম রেপিটেশনে আপনি নিলেন হচ্ছে দশ কেজি, এটা আপনার প্রবলেম হবে, প্রথম রেপিটেশন আপনি নেবেন একদম কম যে যে এক্সারসাইজে, এমন তো আপনি চেস্টের যে ডাম্বল প্রেস তো ওইখানে আপনি সর্বোচ্চ ওজন নিতে পারেন, ওইখানে হাতে মানে আপনার বাই তো আর এত ওজনের প্রয়োজন নয় আপনার, তো এক এক ক্ষেত্রে এক এক এক্সারসাইজের ভিতরে এক এক ওজন থেকে শুরু করতে হয়। ধরেন আপনি সবসময় মাথায় রাখবেন যে আমি কম থেকে শুরু করবো, হায়েস্ট যাবো যত পর্যন্ত আমি পারি, ঠিক আছে, যত পর্যন্ত আপনি পারেন তত পর্যন্ত আপনি করবেন। দেখা যাচ্ছে যে ফার্স্টে আপনি শুরু করলেন পাঁচ কেজি থেকে, পাঁচ কেজি বলতে আমি দুই হাতে বুঝেছি, অথবা আপনার যে এক্সারসাইজই বলেন না কেন পাঁচ কেজি থেকে শুরু করলেন, বারো কম থেকে শুরু করতে পারেন, তারপর আপনি আস্তে আস্তে পারেন ছয় সাত আট দশ বারো চোদ্দ ষোলো বিশ পঁচিশ তিরিশ এভাবে পারেন, আস্তে আস্তে রেপিটেশন ফলো করেন। যেমন আপনার ফার্স্ট টাইম করতেছেন আপনি হচ্ছে ধরুন আটটা মারবেন হচ্ছে পাঁচ কেজি নিয়ে, তারপর আট কেজি নিয়ে আবার ওই আটটা পাঁচ মারেন, তারপর বারো কেজি নিয়ে আবার ওই আটটাই মারেন, বা দশ কেজি নিয়ে আটটাই মারেন, বা দশ কেজি নিয়ে দশটা মারেন, ঠিক আছে, তো এরকম রেপিটেশন ফলো করে এক্সারসাইজ করলে ইঞ্জুরি মানে ইঞ্জুরি হওয়ার আশঙ্কা খুবই কম থাকে। হাতের পেশি স্ট্রং করা, আমার আমি একটা ভিডিও আপনার সাজেস্ট করবো স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো, হচ্ছে হাতের পেশি, মানে হাতের এই এই পেশি হাতের পেশি যে মাসেলটা যদি আপনি স্ট্রং থাকে তাহলে আপনার ইঞ্জুরির আশঙ্কা খুবই কম থাকবে, কারণ হাতের পেশি যদি স্ট্রং থাকে আপনি অধিক ওজন নিয়েও এক্সারসাইজ করতে পারবেন, ঠিক আছে, তখন আপনার মানে ওই পুশ অনেক জোরে মানে করতে হবে না, আপনি যে কোনো ওয়েটই খুব মানে ইজিলি করতে পারবেন এক্সারসাইজটা। তখন আমার মতে যে আপনার এই হাতের পেশিটা স্ট্রং রাখা মানে স্ট্রং তো একদিনে হবে না, আপনি প্রত্যেক দিন এক্সারসাইজের লাস্টে আপনি এই এক্সারসাইজটা করবেন, এটাকে বলে ফোর আর্মস এক্সারসাইজ, ওইটা আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার আমার মতে আবার বলতেছি আমার মতে আমি এটার রেজাল্ট পাইছি, আপনি ট্রাই করতে পারেন, ট্রাই করে আমাকে কমেন্টে বলবেন যে ফোর আর্মস এক্সারসাইজ কন্টিনিউ করলে ইঞ্জুরি থেকে অনেকটাই সেফ পাওয়া যায়। তো এই হচ্ছে টোটাল কনসেপ্টটা, এটা একজনের হেল্প দরকার, তো কারণবশত আশেপাশে কেউ ছিল না, তো বা ট্রেনার যে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার উনিও ছিল না, তো আমি কাউকে ডাক দিই না, আমি চিন্তা করছি একাই করা যাবে, তো আমি ওই যে ওই বিষয়টা বুঝছি জোর করে উঠেছি,
জোর করে মানে উঠতেছে না, তারপর একটু পুশ করছি একটা এক্সট্রা, তো এক্সট্রা পুশের কারণে কি আমার ঘাড়ে একটু সাউন্ড হয়েছে, তো এটা নামাইলাম। নামানোর পরে আমি খুব মানে অসুস্থ, অসুস্থ বলতে কি আমি ঘাড় নাড়াইতে পারি না। পরে অনেকদিন দেশের বাইরে ছিলাম, তখন এটা হয়েছে, অনেকদিন ঘাড় নাড়াইতে পারি না, প্রবলেম মানে এত ব্যথা, আমি ঘাড়টাকে উঁচা করে কিছু খাবো ওই শক্তিটাও ঘাড়ে নাই, মানে রক প্রবলেম হয়ে গেছিলো। তা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো আপনারাও এই জিনিসটা মাথায় রাখবেন যে একজনের হেল্প নিলে হয়ে যাচ্ছে, আপনি আপনার ফ্রেন্ড যারা এক্সারসাইজ করতেছে আশেপাশে বা আপনার পার্টনার তাদেরকে বলতেছেন, আপনি যান তাদেরকে হেল্প করেন, তারা আপনাকে হেল্প করলে যারা কন্টিনিউ এক্সারসাইজ করেন তাদের এই বিষয়টা সলভ হয়ে যাবে। আমার মতে যে আপনি ওজন নিতেছেন, আপনি অল্প ওজনে কিন্তু ডাকার কোনো প্রয়োজন নাই, আপনি যখন অধিক ওজন নিতেছেন তখন আপনি বলতেছেন যে ওনারা বুঝে, আমি আপনি সারা দিলে বুঝবে, বা আপনার পার্টনার বা আপনার ফ্রেন্ড যেই থাকুক না কেন আসলো আপনাকে একটু হেল্প করলো, আপনি ওকে করলেন, তাহলে কি আপনার প্রবলেমটা হচ্ছে না, অনেকটাই সেভ হবেন আপনি এই ইনজুরি থেকে। তো যে প্রশ্নটা করছেন আশা করি ইনশাল্লাহ আপনার সব প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।